মর্নিং, আমরা কাটনা থেকে পেহেলগাম যাচ্ছি। কাটনা থেকে পেহেলগাম দূরত্ব 200 কিলোমিটার, যেটা গাড়িতে 5 ঘন্টা লাগবে। সঙ্গে সঙ্গে কাটনা থেকে রামবান চলে এসেছি, রাস্তায় ঠান্ডাটাতে একটু খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে যাবো। আমরা লাইনে দাঁড়িয়েছি, এখন আমরা ঠান্ডায় খাওয়া খাবো। গাড়ি সব পার্কে এখন যাচ্ছে চেকিং করতে। গাড়ি চেকিং করার পরে আমাদের ব্যাগ চেকিং হবে, আমাদের IDBI কার্ড চেক হবে। আমরা কারণবশত এবার IDBI কার্ডটা আনতে পারিনি, আমরা এই নূর ক্যাম্প থেকে IDBI কার্ডটা সংগ্রহ করব। আমাদের পারমিটটা আছে, পারমিটটা এখানে, আর পারমিট আর আধার কার্ড দেখালেই আমাদের IDBI কার্ডটা দিয়ে দিবে। কার্ডটা এখানে সংগ্রহ করে আমরা চেক আউট করে ভিতরে ঢুকব। এটা হচ্ছে নূর ক্যাম্প, চেকিং হবে, IDBI কার্ডও এখানে তৈরি হবে। এই যা আমরা ব্যাগ, আমাদের আমার পারমিটটা দেখাবো আর আধার কার্ড দেখাবো। আমাদের IDBI কার্ড দিবে, এটা আমাদের সঙ্গে সবসময় যাত্রা সবসময় সঙ্গে রাখতে হবে। এই কার্ডটার জন্য 1 বছর আমরা ওয়েট করি, সেটা হচ্ছে এই, সরি, জয় ভোলে। এটা হচ্ছে IDBI কার্ড, কার্ডটাই হচ্ছে মেন, এটা প্রত্যেকটা সময় এটা সঙ্গে রাখতে হবে। এখন আমরা ভিতরে ঢুকে গেলাম নোয়া ক্যাম্পে, যেটা পেহেলগামের বেস ক্যাম্প। এখানে আমরা ক্যাম্পে থাকবো না, কারণ ক্যাম্পে ওয়াশরুমের প্রবলেম আছে, প্রচুর টেন্ট ওখানে সব ভাড়া, ওখানে 300 টাকা, 350 টাকা সরকারি রেট টেন্ট। আমরা থাকবো হচ্ছে একটা এখানে একটা হোমস্টেতে আমরা থাকবো, আপনাদের সঙ্গে দেখাবো, আপনার সঙ্গে থাকুন, জয় ভোলে। ওখানে গাড়ি নামিয়ে দিয়েছে, যে আমরা এই সোজা এই দিক দিয়ে এসে আমরা এখন হোটেলে যাচ্ছি। এদিক দিয়ে এই দিক দিয়ে সোজা গেলে বেস ক্যাম্প, আমরা বাড়ির দিয়ে উঠে আসলাম। এই আমাদের টোটাল গ্রুপ, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে হোটেলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের হোমস্টের মালিক, সব বোনদের একটা ঘর। আমাদের এক বলে কিন্তু এই যে বাথরুম, খুব ভালো হোমস্টে। গুড ইভিনিং, আমরা এখন ক্যাম্পের দিকে যাচ্ছি ডিনার করতে। IDBI কার্ড দেখিয়ে আমরা ক্যাম্পে ঢুকতে হবে। আমাদের প্রচুর ভান্ডারা আছে, ভান্ডারে ডিনার করব। নূর ওয়ান ক্যাম্প, IDBI কার্ড দেখিয়ে হচ্ছে এটা হসপিটাল। নন্দীশ্বর কুমতনাথ মাহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সূজিতায় তস্মৈ নকারায় নম শিবায়। বলিয়ে
আজকে আমাদের অমরনাথের রেস্ট ডে, আমরা বৈষ্ণবদেবী করে আসলাম, সবাই একটু টায়ার্ড। কালকে আমরা 8 ঘন্টা জার্নি করছি গাড়িতে, তো আজকে আমরা সবাই রেস্ট নিচ্ছি সারাদিন পুরো সুন্দর ঘুমিয়ে। আমরা এখন একটু বেরোচ্ছি পেয়ালগাঁও ঘুরতে, এখন বেরোচ্ছি সব আমরা 21 জন। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, জয় ভোলে। দাদা জয়। এখন মিনি সুইজারল্যান্ডে, কিন্তু দুর্ভাগ্য কোনো বরফ নেই, শুধু ঘাস। আমরা ডুবি থেকে নামলাম ঘুরে, জয় বলে বেস ক্যাম্পে যাই লাঞ্চ করবো, জয় বলে। Holy!